সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোলারিন আলেকজান্ডার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমাদের নবী মুহাম্মদ হচ্ছেন একজন মহাযুদ্ধের নবী, একজন মালহামা নবী। মালহামা অর্থ হচ্ছে মহাযুদ্ধ। তিনি একজন যুদ্ধবাজ নবী, তিনি যুদ্ধের নবী। তিনি কৃষি কাজ করতে অথবা তিনি ব্যবসা করতে আসেননি। আল্লাহ পাক তাকে তরবারিসহ যুদ্ধ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ করেছে। চলুন জেনে আসা যাক এই বিষয়ে সহিহ হাদিস এবং অন্যান্য বিশুদ্ধ ইসলামিক ডকুমেন্টগুলো কি বক্তব্য রাখছে। নবী বলেছেন, আনা নাবিউ মারহামা, আনা নাবিউ মালহামা, অর্থাৎ আমি রহমতের নবী, আমি যুদ্ধের নবী। তিনি শুধু তরবারিওয়ালা নবীও নন, জঙ্গি যোদ্ধা নবীও বটে। তিনি তো নবীউল মালাহিম, তথা যুদ্ধসমূহের নবী। দলিল হচ্ছে সরহুস সুন্না 13/213, সামাইল তিরমিজি পৃষ্ঠা 25। আমাদের নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, সকলেই বলে ও মানে। কিন্তু আমাদের নবী মহাযুদ্ধের নবী অনেকেই বলতে ও মানতে চান না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে স্পষ্ট ভাষে বলে দিয়েছেন যে, আমি মালহামার নবী, আমি মহাযুদ্ধের নবী। একটি হাদিস বলছি আপনাদের সকলের সামনে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেন, আমি মালহামা নবী, আমি রহমতের নবী। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 18704, সহি ইবনে হিব্বান, হাদিস নাম্বার 6420। তিনি বলছেন, আমি মালহামা নবী, অর্থাৎ মহাযুদ্ধের নবী। আরেকটি হাদিস কানজুল উম্মাল, হাদিস নং 32167। নবী করিম বলেন, আমি রহমতের রাসুল, আমি মালহামা রাসুল, আমি জিহাদের সহিত প্রেরিত হয়েছি, খ্যাত কৃষি ক্ষেত্র করতে প্রেরিত হইনি। অর্থাৎ তিনি রহমতের রাসুল, পাশাপাশি তিনি মালহামা রাসুল। মালহামা অর্থ হচ্ছে মহাযুদ্ধ। তিনি একই সাথে রহমতও আনেন, তিনি একই সাথে মহাযুদ্ধও আনেন, এবং তিনি প্রেরিত হয়েছেন জিহাদের জন্য। তিনি কৃষি কাজ করার জন্য প্রেরিত হননি। কানজুল উম্মাল, হাদিস নাম্বার 10501। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ আমাকে রহমতওয়ালা এবং মহাযুদ্ধওয়ালা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমাকে ব্যবসায়ী ও কৃষক বানিয়ে প্রেরণ করেননি। পূর্ববর্তী আসমানি কিতাবেও তার এই গুণের কথা বলা হয়েছে। ইমাম খারাকোশি রাহিমাউল্লাহ তাওরাতে বর্ণিত তার আপন কিতাবে এভাবে নকল করেছেন। তাওরাতে তার গুণাবলী, মহাযুদ্ধওয়ালা নবী, যুদ্ধেও কঠোরতার কারণে তার চোখ রক্তিম বর্ণের হয়ে যাবে। শরয়ে শিয়ারে আল কাবির 1/19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় ঘরে উত্তরাধিকারী সম্পত্তি বণ্টন করার মতো এমন কোনো মাল রেখে যাননি। তবে যে জিনিস রেখে গিয়েছিলেন তা হচ্ছে, তার ঘরে 9টি তরবারি ঝোলানো ছিল। তেমনি রুমের বিরুদ্ধে যুদ্ধের জন্য উসামা বাহিনীকে প্রেরণ করার ফয়সালা করেছিলেন। তো তাদের রওনা দেওয়ার সময় তিনি মৃত্যুরোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি অনেক দুর্বল হয়ে পড়ে গিয়েছিলেন। এত সত্ত্বেও তিনি আপন সাহাবিকে সকল পরিকল্পনা বুঝিয়ে দিয়ে এই নসিহত করেছিলেন যে, যা আজকের জন্য নসিহতের উপযুক্ত, বিসমিল্লাহির রহমানির রাহিম, তথা আল্লাহর নাম নিয়ে কিতালের জন্য আল্লাহর রাস্তায় বের হও, আর যার সাথে আল্লাহ পাকের সাথে কুফরি করছে তাদের সাথে লড়াই করো।
আমরা যদি তলোয়ার হাতে নেওয়াটা পাপের মনে করি, তবে সুনিশ্চিতভাবে আমরা নবীর সুন্নার উপরে নেই। তিনি কি বলেননি যে আমাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তরবারি দিয়ে প্রেরণ করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দাওয়াতওয়ালা নবীই নন, তিনি তো নবীউ সাইফ তথা তরবারিওয়ালা নবী। দলিল আশিফা পৃষ্ঠা 148, ইবনে সাবি সাইবা 6/474, আহমদ 2/147। আমরা দেখতে পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন তলোয়ারের সাথে, তিনি এসেছেন যুদ্ধ করার জন্য, তিনি হচ্ছেন একজন যুদ্ধবাজ নবী, মহাযুদ্ধওয়ালা নবী, তিনি হচ্ছেন মালহামা নবী। ইমাম বুখারী অধ্যায় 2/322, তিরমিজি অধ্যায় 3/152, নাওয়াদিরুল উসুলফি আহাদিসির রাসুল, এখানে বলা হচ্ছে আমি দয়ার নবী, আমি হচ্ছি যুদ্ধের নবী। এছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি বিচার দিবসের পূর্বে তলোয়ার সহ প্রেরিত হয়েছি শুধুমাত্র এই কারণে যতক্ষণ না মানুষ এক আল্লাহর আনুগত্য মেনে না নিবে। ইবনে উমার হতে বর্ণিত, মুসনাদে আহমদ 92/2 এবং সহি আল জামি হাদিস নাম্বার 2831। আমাকে লোকদের সাথে যুদ্ধ করার জন্য আদেশ করা হয়েছে, ইবনে উমার রাদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী ফাতুল কাদির কিতাব আল ইমান। তিনি কুরাইশ লোকদেরকে বললেন, আমি তোমাদের জবাই করার জন্য এসেছি। আবদুল্লাহ বিন আমর কর্তৃক বর্ণিত, মুসনাদ আহমদের 218/2 হাদিস নাম্বার 7036। সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরা হলো। আমরা দেখতে পেলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন যুদ্ধ করার জন্য, পৃথিবীতে এসেছেন মহাযুদ্ধ সৃষ্টি করার জন্য। তাকে বলা হচ্ছে মালহামা নবী। তিনি তলোয়ার সহ এই পৃথিবীতে পদার্পণ করেছেন, কেননা তিনি যুদ্ধের মাধ্যমে পুরো পৃথিবীর প্রতিটি লোককে এক আল্লাহর বান্দা করতে চান, তার উম্মত করতে চান। যেহেতু পৃথিবীর কোটি কোটি লোক আল্লাহর প্রতি ইমান আনে না, পৃথিবীর কোটি কোটি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী হিসেবে, শেষ নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তাই তিনি এসেছেন জবাই করার জন্য, তিনি এসেছেন হত্যা করার জন্য, তিনি এসেছেন তরবারি নিয়ে, যাতে করে তিনি তরবারি ব্যবহার করে, যাতে তিনি যুদ্ধ ব্যবহার করে পৃথিবীর সকল মানুষকে জোর করে এক আল্লাহর অধীনে আনবেন, এবং ওই আল্লাহর অধীনে আনার পাশাপাশি ওই সমস্ত লোকরা প্রত্যেকে নবীকে সর্বশেষ রাসুল, সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসুল বলে স্বীকৃতি দিব না, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছেন। একজন নবী যে নিজেকে মহাযুদ্ধের নবী বলে, একজন নবী নিজেকে মালহামা নবী বলে, একজন নবী নিজেকে বলে যে তিনি তরবারি সহ এসেছেন, একজন নবী যখন নিজেকে বলে যে আমি জবাই করার জন্য এসেছি, একজন নবী যখন বলে যে পৃথিবীর প্রতিটি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে হবে, তখন আপনারা কিভাবে এই নবীকে দয়ার নবী বলবেন, এই নবীকে দিলের নবী বলবেন, এই নবীকে রহমতের নবী বলবেন? যার মনের মধ্যে দয়া আছে, যার মনের মধ্যে রহমত আছে, যার মনের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা আছে, সে কখনো মানুষকে জবাই করার কথা বলে না, সে কখনো মানুষকে হত্যা করার কথা বলে না, সে কখনো মানুষকে মালহামা নবীর কথা বলে না।
একজন মানবিক মানুষ, একজন শান্তিপ্রিয় মানুষ কখনো বলবে না যে আমি হচ্ছি মালহামা নবী অথবা আমি হচ্ছি মহাযুদ্ধের নবী অথবা আমি হচ্ছি তরবারির নবী। তিনি কখনো বলবেন না আমি হচ্ছি নবিউস সাইফ অর্থাৎ আমি হচ্ছি তরবালিওয়ালা নবী। তলোয়ার নিয়ে যুদ্ধ করে কখনো কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, কেউ এই কথা বলতে পারে না যে আমি প্রত্যেকটা মানুষকে এক আল্লাহর বান্দা হিসাবে তৈরি করব। ঠিক একইভাবে এখন যদি খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ বা জৈন ধর্মের লোকেরা যদি বলে যে আমরাও হচ্ছি যুদ্ধবাজ নবী, আমরাও হচ্ছি যুদ্ধবাজ অবতারের বান্দা বা উম্মত বা অনুসারী, আমরা প্রত্যেকেই পৃথিবীর সকল মানুষকে যীশু খ্রিস্টের উম্মত তৈরি করব, বৌদ্ধের উম্মত তৈরি করব, রাম বা কৃষ্ণের উম্মত তৈরি করব, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ওই অবতার বা ওই নবীর উম্মত হবে না ততক্ষণ পর্যন্ত সকল মুসলিমদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমরা এসেছি সকল মুসলিমকে জবাই করার জন্য, আমরা এসেছি সকল মুসলিমকে হত্যা করার জন্য। এই কথাগুলো যদি অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো রাজনৈতিক মতবাদ, অন্য কোনো ধর্মের লোকেরা বলে, সেই ক্ষেত্রে সমগ্র মুসলিমরা চিৎকার করে বলবে যে আমাদের মানবিকতা, আমাদের অধিকার হরণ করা হচ্ছে। কিন্তু কোনো ধর্মের লোকেরা কিন্তু এই কথা বলে না, কেউ বলছে না যে জিজাস তলোয়ার সহিত এসেছে, কেউ বলছে না যে গৌতম বুদ্ধ তলোয়ার নিয়ে এসেছে, কেউ বলছে না যে রাম তলোয়ার নিয়ে এসেছে এবং সকলকে হত্যা করতে বলেছে, এই কথা কেউ বলছে না। এই কথা বলছে কে? এই কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবিউস সাইফ অর্থাৎ তরবারি ওয়ালা নবী, তার তরবারি থেকে, তার যুদ্ধ থেকে পৃথিবীর অন্য যে কোনো জাতি, সে যদি মুসলিম না হয়ে থাকে তাহলে সে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, জৈন, নাস্তিক, অজ্ঞেয়বাদী, চাইনিজ বা কোনো আদিবাসী যেই হোক না কেন, কেউই কিন্তু নিরাপদ না। প্রত্যেকেই গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অথবা কেউ ইবাদত করেই না। সেই ক্ষেত্রে এদের প্রত্যেককেই কি করতে হবে? ইসলামে ফিরাতে হবে। আর ইসলামে ফিরাবার জন্য একমাত্রই পথ, সেটা হচ্ছে অস্ত্র, সেটা হচ্ছে যুদ্ধ, সেটা হচ্ছে মালহামা অথবা মহাযুদ্ধ। এই মহাযুদ্ধ দিয়ে আপনি পৃথিবীর প্রতিটা লোককে ইসলামে ফিরিয়ে আনবেন, ইসলাম কবুল করাবেন, এবং যারা ইসলাম কবুল করবে না, যারা ইসলামের বিপক্ষে কাজ করবে, তাদেরকে আমরা বানিয়ে দিব হারবি কাফের, এবং তাদের বিরুদ্ধে কিতাল করা বা সশস্ত্র যুদ্ধ করা ইসলামের হুকুম। এই দলিলগুলো দেখার পর কেউ যদি বলে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এবং আমাদের নবী হচ্ছে দয়ার নবী, আমাদের নবী হচ্ছে দিলের নবী, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটি চরম মিথ্যে কথা বলছে, চরম ভণ্ডামি করছে, কারণ তার ইসলাম এমন কোনো বিবৃতি, এমন কোনো স্টেটমেন্ট দেয় না। যদি আমার এই কথাগুলোকে কেউ ভুল প্রমাণিত করতে পারে, আমি সাথে সাথে আমার ভুলটা অবশ্যই স্বীকার করে নেব। কিন্তু দুঃখের বিষয়, ইসলামের কোথাও এমন কোনো ডকুমেন্ট নেই। সাহাবিগণ, তাবেঈগণ, সালফে সালেহীনগণ এবং পরবর্তী ইমামগণ তাদের দলিলে, তাদের আমলের মধ্যে এমন কোনো কিছু লিখে যাননি। আপনার নবী রহমতের নবী, আপনার নবী দয়ার নবী, আপনার নবী দিলের নবী অবশ্যই, তবে কাদের জন্য কথা বলেছেন তিনি? তিনি বলেছেন মুসলিমদের জন্য, একজন মুসলিমের জন্য তিনি দয়ার নবী, দিলের নবী, রহমতের নবী। কিন্তু অমুসলিমদের জন্য তিনি হচ্ছেন যুদ্ধবাজ নবী, তিনি হচ্ছেন তলোয়ারওয়ালা নবী, তিনি হচ্ছেন মালহামা বা মহাযুদ্ধবাজ নবী। সুতরাং পৃথিবীর প্রতিটা মানুষ নবীর এই হুমকির মধ্যে পড়েন, হুমকির আওতার মধ্যে পড়েন এবং তারা নিরাপদ নন। গত ১৪৪০ বছর থেকে শুরু করে আগামী ১৪৪০ বছর বা তারও বেশি সময় যদি ইসলাম কায়েম থাকে, পৃথিবীর প্রতিটা মানুষ এইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু
এভাবেই পৃথিবীর প্রতিটা অমুসলিম মুসলমানদের আক্রমণ থেকে নিরাপদ নয়। সুতরাং যদি মুসলিমরা নিজেদেরকে রহমতের নবীর উম্মত বলে, দিলের নবীর উম্মত বলে, তাহলে এই সমস্ত হাদিসগুলোকে, এই সমস্ত তাফসিরগুলোকে, এই সমস্ত ইসলামিক ডকুমেন্টগুলোকে আমরা একত্রিত হয়ে বসে সেগুলোকে বাতিল করে দেন, মানসুখ করে দেন, সেগুলোর উপরে আমল করা ছেড়ে দেন। আর যতক্ষণ পর্যন্ত এগুলো কিতাবের মধ্যে লিখিত আকারে থাকবে, এগুলো বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে, মাদ্রাসাগুলোর মধ্যে, মক্তবগুলোর মধ্যে পড়ানো থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রতিটা মানুষ অনিরাপদ থাকবে। একথা বলে আমি সোলাইন আলেকজান্ডার আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।